নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আর একটা নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। এই পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকাল সকাল আমার মা বসিয়ে দিয়েছে চা, আর এই চাটা আদরকওয়ালি, মানে এই চাটা মা আদা দিয়ে করেছে। এটা খেতে কিন্তু খুবই সুন্দর। আমার আবার সকাল সকাল এই চা না খেলে ঘুম আর ভাঙবে না, তো তাই এই চা দিয়েই আমি আমার সকালবেলা শুরু করলাম। এখানে দুধদাদা দুধ দিয়ে গেছে, আর এখানে বন্ধুরা বম্মা সকাল সকাল কাঁঠাল ভাঙতে ব্যস্ত। এই যে কাঁঠালটা ভেঙে বম্মা তার মধ্যে থেকে ওই কুয়াগুলো বার করে নিচ্ছে। আর যে এইটা দেখতে পাচ্ছেন খোসাগুলো, সেগুলো আমাদের বাড়ির পাশে একটা গরু আছে, সে খেয়ে নেবে। তো এবার এখানে আলু ভাজা তৈরি হবে। আলু ভাজা তৈরির জন্য মা প্রথমে উনানে কড়াই চাপিয়ে দিল, তার মধ্যে একটু তেল দিল। আমাদের বাড়িতে আবার কেউ তো তেল খায় না, তাই অল্প তেল দিল, একটা শুকনো লঙ্কা দিল আর কালো জিরে দিল। এখানে মা আলু কেটে রেখেছিল, সেইগুলো দিয়ে দিল কড়াইয়ের মধ্যে। এবং এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিল। এবার মা এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিল। একটুখানি নুন দিল। এবার এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিল। আর এটাকে সেদ্ধ করার জন্য চাপা দিয়ে দিল। এখানে আলু ভাজা তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়েছে না আলু ভাজাটা। তো বন্ধুরা, আমার জানেন তো এই আলু ভাজা দিয়ে মুড়ি খেতে খুবই সুন্দর লাগে, আর এই আলু ভাজা দিয়ে আমি কখনো কখনো অনেকটা ভাতও খাই। আজকে আমি এই আলু ভাজা দিয়ে এই মুড়ি স্কুলে নিয়ে যাব। তো বন্ধুরা, এখানে আমার মা ঠাম্মির জন্য মুড়ি বেড়ে দিচ্ছে, আর আমরা না বেশি সাদা চালের মুড়ি খাই না। এবারে বাবা সাদা চালের মুড়ি এনেছে বলে সেটাই খেতে হচ্ছে। আর ঠাম্মির পাতে মা দুটো চারটে কাঁঠাল দিল, কারণ কাঁঠাল খুব অম্বলের জোর, তাই দুটো চারটেই দিল। আমার ঠাম্মি না কাঁঠাল দিয়ে মুড়ি খেতে খুব পছন্দ করে, তাই মা দিল। এখানে আমার মা পোস্ত বাটার জন্য প্রথমে পোস্ত নিয়ে নিল। আর তার মধ্যে মা জল দিল। আর আমি আজ সেই পোস্ত দিয়ে স্কুলে যাওয়ার আগে ভাত খেয়ে যাব, তাই জন্য মা এত তাড়াতাড়ি সব পোস্ত মেটে নিচ্ছে। এখানে মা পোস্তটা বেটে নিচ্ছে, এবং এই পোস্তটা দেখুন কি সুন্দর করে মা তৈরি করছে। আর বন্ধুরা, এই পোস্ত দিয়ে আমার ভাত খেতে খুব পছন্দ, কারণ আমি এই পোস্ত দিয়ে অনেকটা ভাত খেয়ে ফেলি। দেখুন মা পোস্তটা তৈরি করে ফেলল।
এখানে ভাত বসানো হয়ে গেল, আলু ভাতে পটল ভাতে সবই দেওয়া হলো, কারণ আমার বাবা আলু ভাতে পটল ভাতে খেতে পছন্দ করে। আর চালও দেওয়া হলো। দুপুরবেলার মেনুতে ঠাম্মি আরও অনেক কিছু রান্না করবে, তা দিয়ে আমরা আরাম করে ভাত খাবো। তো বন্ধুরা, আমি জন্মদিনে কী কী পেয়েছি তা আপনাদের সামনে আমি তুলে ধরলাম। তো এই যা যা চকলেট দেখতে পাচ্ছেন, এগুলো সব আমার মামার বাড়ির দিদারা আমার মাসিমণিকে দিয়ে পাঠিয়েছে। জন্মদিনে যে মাসিমণিটাকে দেখতে পেয়েছিলেন সেই এনে দিয়েছে এই সব চকলেটগুলো। আর এই যে চকলেটগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সবগুলো বিস্কুট ও চকলেট আমাকে দিয়েছে আমার বাবু মামা। আর এই কিটক্যাটটাও আমাকে দিয়েছে আমার বাবু মামা। তো এই চকলেটটা দিয়েছে আমাকে আমার বলাই মামা। এই যে চকলেটটা দেখতে পাচ্ছেন সেলিব্রেশন, এইটা আমাকে দিয়েছে আমার বাবু মামা। যে পালস লজেন্সটা দেখতে পাচ্ছেন, এইটা আমাকে দিয়েছে আমার জেঠু। তো এইটার মধ্যে আমি হাফ খেয়েও ফেলেছি। আর এই যে চকলেটটা দেখতে পাচ্ছেন, এটা দিয়েছে আমাকে আমার দাদু। আর এগুলোও দিয়েছে আমাকে আমার দিদা। যে হারটা, এই হারটা দিয়েছে আমাকে আমার পমা দিদা, আর তার সাথে কানেরও আছে। একটা টিকলিও আছে। আমি একটা জামাও পেয়েছি, এই জামাটা পেয়েছি আমি। দাঁড়ান খুলে দেখা, দেখুন বড় দিয়েছে আমাকে আমার বম্মা। তো ভালো হয়েছে না বন্ধুরা জামাটা? যদি ভালো হয়ে থাকে আমাকে একটা কমেন্ট করে বলবে। তো বন্ধুরা, আজকের জন্য বাই বাই।